আফ্রিকার থেকে, এটা ক্যান্সার প্রতিরোধ করে, এটা প্রাইস 5,000 টাকা 4,500 টাকা, এটার নাম হচ্ছে করসল ফল। মানুষ টকা তো বলেছিলে, এটা খুব উপকারিতা একটা ফল, এটার নাম হচ্ছে করসল ফল। এটা মানুষের ক্যান্সার প্রতিরোধ করে এই ফলটায়। এই ফলটার কেজি হচ্ছে 4,000 টাকা। আর এটা হচ্ছে খুব, এটা এটা ফল, এটা হচ্ছে, এটার নাম হচ্ছে করসল ফল। মানুষ টকা তো বলেছিলে, এটা খুব উপকারিতা একটা ফল, এটার নাম হচ্ছে করসল ফল। এটা মানুষের ক্যান্সার প্রতিরোধ করে এই ফলটায়। এই ফলটার কেজি হচ্ছে 4,000 টাকা। কিন্তু ফলটা খুব উপকারিতা এবং খুব শক্তিশালী একটা ফল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ, 22 পুরানো পল্টন, ঢাকা। এখন বর্তমানে ফলের ভিতরে ড্রাগনটাই একটু সস্তা, যদিও আমাদের দেশের পণ্য, তবে খাওয়ার দিকটা একটু দুর্বল। মানে বিদেশি ড্রাগনটা একটু খাওয়ায় ভালো এবং মিষ্টি বেশি, যার কারণে একটু দাম বেশি। আর বাংলাদেশের প্রোডাক্ট ড্রাগন প্রচুর পরিমাণ প্রোডাক্ট হইতেছে, যার কারণে ড্রাগনগুলির দাম একটু সস্তা, 200 টাকা, 250 টাকা, 300 টাকা, 350। অর্থাৎ এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, বড় এবং ছোট। আর সস্তার ভিতর বর্তমানে আঙ্গুর 350-400 টাকা, আর বিদেশি কাটলেচু আছে 800 টাকা, আর সবচেয়ে বেশি চলে বিদেশি কাটলেচু এবং রামবুতান, যেটা মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করে। আর এমনিতে বাংলাদেশের আমরা সব কিছু দিচ্ছি, কাঁঠাল, জাম্বুরা, পরিপূর্ণ মোটামুটি যেগুলো সকল আইটেম আছে পরিপূর্ণ সব কিছু আমরা বিক্রি করি। তবে কিছু কিছু জিনিস আছে দাম বেশি, ক্রয় ক্ষমতার বাইরে। বর্তমানে আপেল মালটা এগুলো একটু দাম বেশি, 280 টাকা, 270 টাকা মালটা, আপেল 300-র উপরে, 320-330 টাকা। তারপরে মনে করেন সবচেয়ে বেশি দাম হলো আনারটা। আনারটা ওই যে পূজার কারণে বর্ডার বন্ধ, যার কারণে বর্তমানে আনারের দাম একটু বেশি। আর অন্য অন্য সব জিনিস আছে, বর্তমানে দাম বেশির কারণে কাস্টমার একটু কম আসে। আর সবচেয়ে বড় কথা হলো অর্থনৈতিক একটু দুর্বল, মানুষের কাছে টাকা পয়সা কম, যার কারণে আমাদের ব্যবসাটাও একটু কম। আগে তো মোটামুটি ক্রেতা বেশি থাকতো, যার কারণে আমাদের সেলও একটু বেশি হইতো, এখন সেল একটু কম হয়, মানুষের অর্থনৈতিক একটু দুর্বল। বড় ব্যবসা যদি ভালো হয় আমাদের ব্যবসাটাও ভালো হয়। জাম্বুরা হলো 200 টাকা পিস, আনার হলো 600 টাকা কেজি, নাশপাতি হলো 300 টাকা কেজি, মালটা হলো 260 টাকা কেজি, কমলা হলো 280 টাকা কেজি, আর আতাবল হলো 500 টাকা কেজি, আর রামবুটান হলো আপনার 1,200 টাকা কেজি, কাটলেছে 1,000 টাকা কেজি, আম হলো 300 টাকা কেজি, আখ 400 টাকা কেজি। দেশীয় পণ্য আমাদের ড্রাগন, ড্রাগনের মানুষ মানে চাহিদা কেমন? 300-350 চাহিদা আছে মোটামুটি। ভালো, কেমন বেচা কিনা হচ্ছে কেমন আপনাদের? আপনার মোটামুটি আর কি, দামের জিনিস তো ফল কম খায়। So with expert, I am damn expert. Exclusive shop designer, stylish product নিয়ে এলো expert. কি bro, বাড়ি দিয়েও লাভ হয় নাই? Come on bro, এসব অনেক কিছু আসবে আর যাবে, expert কিন্তু থেকেই যাবে। expert.